চলুন আমরা দেখে আসি যে আমাদের ফোনে আসা বিরক্তিকর অ্যাডস আমরা কিভাবে রিমুভ করতে পারি, বা কখনো অ্যাডটা আসবে না। মানে একটা অ্যাড আসা মানে ফোনে অনেক বিরক্ত লাগে। ইউটিউবে অ্যাড আসুক সেটা প্রবলেম না, সেটা ভিডিও দেখি ওইটা আলাদা হিসেব। বাট বারে বারে যদি সাপোজ আমি যদি গ্যালারিতে ঢুকি ভাই, আমার ফোনে এত পরিমাণে অ্যাড আসে, আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলেও আমার অ্যাড আসে, ঠিক আছে। আমি যে কোনো জায়গায় যদি ঢুকতে যাই, যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো কোথাও, তার আগে অ্যাড আসে, ঠিক আছে। যদি একটা গেমস খেলতে যাই তবুও অ্যাড আসে, ফেসবুকে ঢুকতে গেলেও আমার ফোনে অ্যাড আসে। তো এরকম বিরক্তিকর অ্যাডস কীভাবে আপনারা রিমুভ করবেন বা আসবে না, দেখেন আমি কথা বলতে বলতে গাইজ অ্যাডটা একটা চলে আসছে। তো অনেক খুশি হলাম যে কথা বলতে বলতে একটা অ্যাড কিন্তু চলে আসছে। দেখেন এরকম আজে বাজে অ্যাড চলে আসে, তো অ্যাডের কারণে কিন্তু আপনারা অনেক বিরক্ত হয়ে যান, ঠিক আছে। তো ভালোই হয়েছে, দেখা যাচ্ছে কথা বলতে বলতে অ্যাড আসছে। এখন ম্যাজিক একটা দেখাবো আমি একটু পরে, তো আমি অ্যাডটা কেটে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু কোনো কিছু করিনি, অটোমেটিক অ্যাড চলে আসছে। তো আমরা এখন যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ দেব। আমি ব্লোকাটা নামাইছিলাম আগে, কিন্তু আমার ফোনে এখন ব্লোকাটা নিচ্ছে না ভাই। আমি গরিব মানুষ, মানে অনেক ওল্ড ভার্সনের ফোন, তো এটা আনইনস্টল করার পর এটা আর আমার ফোনে নিচ্ছে না। তো আপনারা এটাও পারবেন নামাই নিতে, অথবা এই যে এটা নামাবেন, ঠিক আছে। এই যে এটা অ্যাড ব্লক, যে হাত হাত দেওয়া আছে একটা, তো এটা আমরা ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করার পর দেখবো যে ম্যাজিক, হ্যাঁ, তো ইনস্টল করার পর দেখবো যে আমাদের আসলে কি অ্যাড আসে কি আসে না। ভাই বিশ্বাস করেন, এই অ্যাপসটা নামানোর পর যখন আপনি কানেক্ট দিয়ে রাখবেন, এটা কোনো MB লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট কানেক্ট দিয়ে রাখবেন, কখনোই আপনার অ্যাড আসবে না। যদি এটা না পারেন তাহলে আপনারা ব্লোকাটা অ্যাপস এটা নামিয়ে নেবেন, ঠিক আছে। এই যে এটা কোথায় গেল উপরে, এই যে এটা আমার ফোনে এখন আপডেটের কারণে এটা নিচ্ছে না আর কি। ওকে, তো এই অ্যাডটা নামতেছে, সরি অ্যাপসটা নামতেছে, নেমে যাক, আমি দেখাচ্ছি ম্যাজিক। তো ভাই বিশ্বাস করেন, এটা কানেকশান দিয়ে রাখার পর, কানেকশান বলতে জাস্ট ইনস্টল করে রাখার পর আপনার জিন্দিগিতে অ্যাড আসবে না, আমি গ্যারান্টি দেবো, ঠিক আছে। যদি কখনো অ্যাড আসে ভাই, আমার বললেন যে ভাই অ্যাড চলে আসছে, তো ইনস্টল হয়ে যাক। এই যে হয়ে গেছে, ওপেন করলাম, তো সিডিংস করা দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। তো গাইজ এই যে এরকম আসবে, ঠিক আছে। এখানে লার্ন মোড না দিয়ে এই যে নট নাও ক্লিক দিবেন, ওকে। এই যে নট নাও নাও দিলাম আমরা ক্লিক, ওকে, নট নাও দিছি। এখন ট্যাপ টু অ্যাক্টিভ, এই যে আমরা এই যে আই বাটনটাতে আমরা অ্যাক্টিভ করে দেবো, ট্যাপ করে, হ্যাঁ, অ্যাক্টিভ করে দিলাম, এক সেকেন্ড। তারপর এই যে কন্টিনিউতে একটা ক্লিক দেবো, কন্টিনিউ। তারপর এই যে ওকে আছে, এখানে একটা ক্লিক দেবো, ওকে। আর একবার এই যে কন্টিনিউতে ক্লিক দেবো। তো দেখেন কানেক্ট হয়ে গেছে ভাই, জিন্দিগিতে আর অ্যাড আসবে না, ঠিক আছে। তো আমি দেখছি এটা যদি আমি ডিসকানেক্টও করে দিই এটা নামানোর পর, তবু এটা যখন অ্যাড আসে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।